দর্শক সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা। অনেকদিন পর চলে আসলাম ফুড রিভিউ করতে। দর্শক, আমি আজকে আছি মিরপুর স্টেডিয়ামের 2 নম্বর মিরপুর স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়ামের জাস্ট উল্টা পাশে, ভিআইপি গেটটার উল্টা পাশে। এখানে উত্তরবঙ্গের খুব বিখ্যাত একটি খাবার পাওয়া যায়, মাসকলাই ডাইলের রুটি। আমরা সেই দোকানটিতে এসেছি। আমি রুটিটি প্রথম আমার এক বন্ধুর বাসায় খেয়েছিলাম, আমার কাছে বেশ স্বাদ মনে হয়েছিল এবং খুব টেস্টি এবং নতুনত্ব পেয়েছিলাম। তো আজকে সেই রুটির পেয়েছি মিরপুরে এই দোকানটাতে, আপনার এই হোটেলটিতে। মাসকলাই ডাইলের রুটি এবং বিভিন্ন ধরনের ভর্তা পাওয়া যায়। আমরা কথা বলবো এই দোকানের সাথে এবং আমি নিজেও আজকে খাবো। তো দর্শক, চলুন আমরা পুরো প্রক্রিয়াটা দেখি, রুটিটা কীভাবে ভাজে। আপনারা দেখছেন মাসকলাই ডাইলের রুটি, বেলুন পিরা লাগে না রুটি ভাজতে, এইভাবে হাত দিয়েই করেন? নিয়ম কি হাত দিয়েই করার? হাত দিয়ে ছাড়া হবে না, হাত দিয়ে ছাড়া হবে না। আপনার বাড়ি কোথায় বড় ভাই? আপনি কাজটা শিখছেন কোথা থেকে? কি কি লাগে উপকরণ একটু বলবেন ভাই? আপনার চাউলের গুঁড়া আর মাসকলাই। কি পরিমাণ লাগে? এটার সাথে কি কি লাগে খেতে? দেখলাম যে গরুর ভুঁড়িও আছে এখানে। ভর্তা কত করে দাম? 80 টাকা। আর রুটিটার দাম পড়বে কত? 25 টাকা। একটা রুটির দাম 25 টাকা। হাঁসের মাংস আছে, আমরা লকডাউনের আগে ছিলাম। আচ্ছা আচ্ছা, নুরানী মাদ্রাসার সামনে। কি আইটেম আছে ভাই এখানে? আপনার মাসকলাই রুটি, আচ্ছা, গরুর মাংস, হাঁসের মাংস, এটা হচ্ছে 80 টাকা, 100 টাকা। আর কি ভর্তা? বেগুন ভর্তা, এটা বেগুন ভর্তা, এটা ধনে ভর্তা, ধনে পাতা ভর্তা, এটা মরিচ বাটা ঝাল, মরিচ বাটা, এটা হচ্ছে হাঁসের মাংস না? দর্শক আপনার দেখছেন হাঁসের মাংস। আচ্ছা, আমি এই উত্তরবঙ্গে যখন প্রথম খেয়েছিলাম, এটা এই শুকনা মরিচ ভর্তা দিয়ে পেঁয়াজ দিয়ে বানানো। শুকনা মরিচ চলে, ওইটা কি আপনারা করেন? হ্যাঁ, ওটাও করি। আপনার হোটেলটা খোলেন কয়টায়? ওটা আপনার একটু ঝাল বেশি তো। আচ্ছা আচ্ছা, কাঁচা মরিচটা দুবার। আচ্ছা, কয়টা থেকে কয়টা বন্ধ খোলা থাকে? বিকাল 3:30 থেকে রাত্রি 11:30 পর্যন্ত। বিকাল 3:30 থেকে রাত্রি 11:30 বন্ধ খোলা থাকে?
প্রতিদিনই খোলা থাকে, বন্ধ নাই। ঠিকানাটা কোথায় এটা? ঠিকানাটা বলবেন একটু। এটা ঠিকানা দোকানের, এটা আপনার মিরপুর 2 স্টেডিয়াম ভিআইপি গেটের সামনে, ভিআইপি গেটের সামনে। দর্শক, খেলাটি চলে এসছে, মরিচ ভর্তা আপনি দেখছেন, খাবো আমি। কুড়মুড়ে মশলাটা ভাজা হয়েছে আর সাথে মরিচ ভর্তাও আছে। প্রচন্ড ঝাল, তুমি যে বলে আমি বাস ভালো, তুমি খুব মজা বেগুন ভর্তা আছে, ঘুম ভর্তা ভর্তা গেলাম তুমি দেখো করেছি তো খাওয়াইছে শুধু দর্শক আপনারা দেখছিলেন মিরপুরে উল্টা পাশে কালার একটি হোটেল, আপনারা চাইলে এখানে আসতে পারেন, খুবই মজাদার খাবার আমি নিজেও খেয়েছি, এইমাত্র খেয়েছি আমরা। পরবর্তী কোনো ভিডিও থাকলে আপনাকে জানাবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।